নমস্কার, আজকের ভিডিওতে আপনার সবাইকে জানাই স্বাগত। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি কপিরাইট স্ট্রাইকের উপর। অনেক ইউটিউবার্স আমাকে প্রশ্ন করে যে আমি তো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের যেই রুলসগুলো আছে ইউটিউবের, সেই রুলসগুলোর আমি যা যা করতে না করেছি আমি সেগুলোই করেছি, কিন্তু আমার যে ভিডিও আছে না সেই ভিডিওতে এবং আমার চ্যানেলে কোনো স্ট্রাইক কিছুই আসেনি। হ্যাঁ, আজকে আপনার চ্যানেলে কিছু আসেনি ঠিকই, কিন্তু আগে গিয়ে যে আসবে না এর গ্যারান্টিটা আপনি কি দিচ্ছেন? গ্যারান্টি কিন্তু নেই। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কিছু কথা বলতে চলেছি ইউটিউবের কিছু কপিরাইট স্ট্রাইকের উপর, যেই কপিরাইট স্ট্রাইকগুলো খুবই ডেঞ্জারাস। হ্যাঁ, আপনার চ্যানেল আজ মনিটাইজ হয়নি, কিন্তু আগে গিয়ে আপনার চ্যানেলটা যদি না থাকে আপনি কী করে মনিটাইজ করবেন? হ্যাঁ, একটা এরকম একটা স্ট্রাইক আছে যেটা 3 মাসের মধ্যে আপনার চ্যানেলে যদি 3টে চলে আসে অটোমেটিক আপনার চ্যানেলটা ইউটিউব সাসপেন্ড করে দেবে, অর্থাৎ ইউটিউব আপনার চ্যানেলটা 7 দিনের মধ্যে ডিলিট করে দেবে। তো বন্ধুরা, এটা হচ্ছে কথা। তো চলুন আমরা একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে এই ব্যাপারে আমরা কিছু কথা বলি। বন্ধুরা, আগে যারা ভাইটার সাথে পরিচয় করে নিন, আমার নাম হচ্ছে প্রদীপ সরকার, আপনাদের সবাইকে জানা আজকে এই ভিডিওতে এবং আমার এই চ্যানেলে স্বাগত। তোমাদের দেখুন, কপিরাইট হয় 3 রকমের কপিরাইট হয়। প্রথম হচ্ছে কপিরাইট স্ট্রাইক, দ্বিতীয় হচ্ছে কপিরাইট ক্লেম, তৃতীয় হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। তো বন্ধুরা চলুন কথা বলি যে কপিরাইট স্ট্রাইক কেন আসে একটা ইউটিউব চ্যানেলে, একটা ইউটিউব ভিডিওতে। দেখুন গাইস, কপিরাইট স্ট্রাইকটা আসে ফুল অন্যের ভিডিও ইউজ করার জন্য। অনেক ইউটিউবার্স আসছে যারা অন্যের ভিডিও ডাউনলোড করে এডিট মেডিট করে তারা তাদের এই চ্যানেলে ছেড়ে দেয় এবং তারা ভাবে আমার যে চ্যানেলটা আছে সেটা কপিরাইট স্ট্রাইক আর আসবে না। আমি এডিট করেছি অন্যের তো জিনিস, কিন্তু আমি তো এডিট করেছি তার, কিন্তু তাহলে আসবে না। কিন্তু বন্ধুরা নিশ্চয়ই আসবে, যখন আপনি অন্যের কিছু জিনিস ইউজ করবেন, বেসিক ভিডিও যদি ইউজ করেন তো তার কাছে একটা নোটিফিকেশন যাবে, তো সে যদি চায় আপনার যে ভিডিও সেই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। ঠিক আছে, তো অন্য জিনিস আপনি নেওয়া বন্ধ করুন, নিজের উপরে যা যা আছে তাই তাই আপনি বানিয়ে শেয়ার করুন। তারপরে আসছে হলো কপিরাইট ক্লেম। কপিরাইট ক্লেম কেন আসে? কপিরাইট ক্লেম আসে গানের জন্য। যদি আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি কপিরাইট যে গানগুলো আছে সেগুলো যদি আপনি লাগান, তাহলে আপনার যে ভিডিও আছে সেই ভিডিওতে কপিরাইট ক্লেম চলেই আসবে। আর কপিরাইট ক্লেম আসার ধরুন কী হয় কি, সেই ভিডিও থেকে যে রেভিনিউ জেনারেট হয় 50% আপনার কাছে থাকবে, আর 50% আপনি যার গান ইউজ করেছেন তার কাছে থাকবে। তো কপিরাইট ক্লেমটা ফুলই আসে গানের জন্য। তো যদি আপনি নন কপিরাইট গান আপনি যদি পেতে চান, তাহলে ইউটিউবের অডিও লাইব্রেরি ওখান থেকে নিয়ে নিন, একটা কপিরাইট ক্লেম আসবে না। তো এবার যে খতরনাক যে স্ট্রাইকটা আছে সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। যদি 3 মাসের মধ্যে 3টে চলে আসে না, তাহলে আপনার চ্যানেল শেষ, একদম শেষ। তো আপনার মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে কী করলে এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা আমার চ্যানেলে আসবে। ঠিক আছে, দেখুন বন্ধু, ইউটিউবের কিছু বেসিক রুলস থাকে যে এই রুলসের উপর আপনাকে যাওয়া যাবে না, এই রুলসের উপর আপনাকে ভিডিও বানানো যাবে না। ঠিক আছে, কিন্তু তা অনেক ইউটিউবার্স নিজেদের গাফলতিতে এরকম ভিডিও বানিয়ে থাকে এবং সেই চ্যানেলগুলো যদি ইউটিউবের নজরে চলে আসে না, ডিলিট করে দেবে। হ্যাঁ, আজ আপনার চ্যানেলটা ডিলিট হয়নি, কিন্তু আগে গিয়ে যখন ইউটিউবের নজরে চলে আসবে তখন একদম। তো সবশেষে আমি আপনাকে একটা কথাই বলবো, অন্যের ভিডিও আপনি ইউজ করবেন না, অন্যের সং আপনি ইউজ করবেন না, ইউটিউবের যে রুলসগুলো আছে সেগুলো আপনি ফলো করুন, কারণ ইউটিউবের জগৎ যতটা সহজ জগৎ না, এখানে অনেক পরিশ্রম করতে হয়। এত পরিশ্রমের পর যদি আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যায় খুবই একটা খারাপের বিষয়। তো আশা করছি আপনি ভালো করে বুঝে গেছেন। তো বন্ধুরা, হচ্ছে কথা, তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।